নির্দেশ মানা দুটি যাতে মানুষ সমান্তরালভাবে পালন করে সেই জন্য এই ট্যাবলেটটি গোটা জেলা জুড়ে আগামী এক বেক করব আমাদের মধ্যে রয়েছেন প্রথমে আমি অনুরোধ করব আমাদের সিআই পূর্ব বর্তমান শ্রী সঞ্জয় আজকে আমরা যে ট্যাবলেটটাকে উদ্বোধন করব নমস্কার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আজকে ভাস্কর মুখার্জি আইসি তার নির্দেশ অনুযায়ী একটি ট্যাবলো এখান থেকে আমরা উদ্বোধন করব আমাদের মধ্যে নমস্কার আমাদের মধ্যে উপস্থিত ডিএসপি ট্রাফিক সাহেব টিআইজি সাহেব আজকে আমরা একটা ট্যাবলো বার করছি এরকম আমাদের টিআই সাহেব আর উপস্থিত ট্রাফিক ডিরেক্টর এরকম বলেছেন এই ট্যাবলোর মধ্যে দুটো জিনিসই আছে একটা কোভিড-19 একটা অ্যাওয়ারনেস বার্তা আছে তার সাথে সাথে আমাদের ট্রাফিক পক্ষ থেকে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও আছে এটা পুরো সারা মাস আমাদের বিভিন্ন থানাতে পুরো জেলা জুড়ে ঘুরবে আমি দু একটা কথা বলতে চাইছি একটা সাইড থেকে একটু করে যে এই করোনা ভাইরাস নিয়ে মোটামুটি এখন সবাই জেনে গেছে যে এটা কী আছে কী করতে হবে কী করতে হবে না তারপরেও আমরা অনেক কিছু করছি আর অনেক কিছু করছি না যেরকম এটাতে অনেক সময় মানুষ ভয়ও পাচ্ছে অনেক সময় সাহসীও হয়ে যাচ্ছে কীভাবে যখন বাজার করতে যাচ্ছে চা দোকানে আড্ডা মারতে যাচ্ছে তখন আর ভয় পাচ্ছে না তখন গায়ের উপর গায়ে দাঁড়িয়ে বাজার কিনছে ওষুধ দোকানে দেখছি ভিড় থাকছে বা চায়ের দোকানে আড্ডা থাকছে মাস্ক নেই সবাই হাসি খুশি করছে সেই সব ভয় পাচ্ছে না ভয় কখন পাচ্ছে যখন পাশের বাড়িতে কারো করোনা পজিটিভ হয়ে যাচ্ছে তখনও ভয় পাচ্ছে তখনও এত ভয় পাচ্ছে যে বাড়িওয়ালাকে একদম বার করে দিচ্ছে কি না এখানে থাকতে যাবো না তোমরা করোনা খারাপছো অমুক করছো তমুক করছো একদম সাহসী হয়ে যাচ্ছে কিন্তু যখন নিজে বের হচ্ছে অনেকজন বিড়ল মাছ পার হচ্ছে যখন নিজে বন্ধু বান্ধবরা সঙ্গে দেখা করছে তখন ভাবছে এর তো আমার বন্ধু আছে এর সঙ্গে আর তো মানে সেফ ডিস্টেন্স রাখার দরকার নেই তখন একদম পাশে বসে বিড়ল মাছ কথা বলছে ইয়ে করছে তো এটা দুরকম হয়ে যাচ্ছে করোনা ভাইরাস যেটা আছে এটা এইসব ভাবছে না যে কে বন্ধু আছে কে শত্রু আছে কার ফ্যামিলি আছে ওটা আসছে তো সবার কাছে আসছে তো যখন ভয় পাচ্ছেন সব সময় ভয় পান যখন বাইরে বেরোচ্ছেন তখনও ভয় পান আর যখন কারো কিছু হচ্ছে তখন ভয় পাওয়ার কী আছে সেই সময় সেফটি মেজার্স নিলেই তো হয়ে যাবে আমি অনেক কিছু খবর দেখছি যে যেখানে হচ্ছে ওখানে পুরো পাড়ার লোক উঠে যাচ্ছে কিনা এটা রাখতে দেবো না থাকতে দেবো না ইভেন কি মানে আমাদের যে মানে করোনা ওয়ারিয়ার যাকে বলা হয় মানে ডক্টর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক হ্যাঁ ওরা রাত দিন জুড়ে একটা কাজ করছে সবার হেল্প করছে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে ওদের কিছু হয়ে গেলেও পাবলিক ওদেরকে ছাড়ছে না তো এটা নিয়ে সবাই জেনে গেছে অ্যাওয়ার আছে কিন্তু ওটাকে ইউজ করতে হবে যে কীভাবে সেফটি মেজার্স নিলে আমরা ভালো থাকতে পারবো একটা সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে মাস্ক ব্যবহার করতে হবে একটা দূরত্ব বজায় রাখতে হবে এই বার্তা আমরা ট্যাবলো দিয়েও করবো পুরো আমরা আমাদের ট্যাবলো পুরো ডিস্ট্রিক্টের সব থানার এরিয়াতে ঘুরবে এর বাদেও আমাদের সব থানাগুলো নিজে নিজেরও এই ট্যাবলো বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কন্টিনিউ চালাচ্ছে